আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা সব সময় আপনাদের সামনে পেশেন্টদেরকে সরাসরি নিয়ে আসার চেষ্টা করি, সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কারণ হচ্ছে রোগীদের যে ধরনের সমস্যাগুলো হয় বা আমরা যে ধরনের ট্রিটমেন্টগুলো আসলে করে থাকি, সেটা আসলে আমরা নিজেরা বলার থেকে রোগীরা বললে কি হয় একদম টোটালি আমরা ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি। এক একটা পেশেন্ট আছেন, এক এক ধরনের ঘটনা, কারোর সাথে আসলে কারো মিল নেই। বাট যে সিন্ড্রোমগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিল থাকে অনেকের ক্ষেত্রে। দর্শক, আমরা মূলত এই ভিডিওগুলো করার বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। তার ভিতর একটি উদ্দেশ্য হচ্ছে যে ওনারা যখন এই ধরনের প্রবলেমগুলোতে পড়েন বা রোগাক্রান্ত হন বা প্রবলেমে পড়েন, তখন তারা আসলে কী ধরনের ট্রিটমেন্টগুলো তারা নেন বা যে ধরনের ট্রিটমেন্টগুলো নিয়ে তারা খুব অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যান, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট ভুল চিকিৎসার কারণে বা যেই চিকিৎসাটা আসলে ওনার জন্য দরকার নেই, সেই চিকিৎসাগুলো করার কারণে সময়টা আসলে অনেক দূর পিছিয়ে যায় এবং ফলশ্রুতিতে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে আরও বেশি খারাপের দিকে ওনারা চলে যান। এবং এমন একটা সময় চলে আসে যখন ওই ধরনের রোগীদেরকে আসলে ব্যাক করে নিয়ে আসাটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের জীবনে না ঘটে, আপনারা যাতে যদি আমরা জানা থাকে যে আসলে আমার কী করা উচিত, আমরা কিন্তু খুব সহজেই আমরা সুস্থ হওয়াটা সম্ভব। দর্শক, আসুন আজকে আমাদের যিনি অতিথি আছেন আমরা একটু ওনার সাথে পরিচিত হই যে ওনার কী হয়েছিল এবং কী কী ধরনের উনি প্রবলেম নিয়ে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন এবং সর্বোপরি উনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে জানবো। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু পরিচিত হইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মা, কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি যে সময় হাসপাতালে আসছিলাম, জি, হুইল চেয়ার বসার মতো আমার কোনো ক্ষমতা ছিল না, কোমর একদম মানে বুঝার মতো হয়ে গেছিলাম। তারপরে এখানে এসে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আর আমার এই বাম হাত একদম এই বুকের সাথে এইভাবে লাগানো ছিল, ফ্রোজেন শোল্ডার ছিল, যেটার কারণে আপনি হাত আর সোজা করতে পারতেন না। সোজা করতে পারতাম না, 4-5 দিন এই হাত আল্লাহর রহমতে এখন একেবারে পুরোপুরি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা, আমরা একটু আপনার পরিচয় জানবো, যে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নাসিমা বেগম, আমার বাড়ি গাজীপুর জেলায়, জাতীয় সামনে আমার বাসা আর কি, বাড়ি করছি আমি। আপনি তো একজন হাউসওয়াইফ, গৃহিণী, কয় সন্তান আপনার? আমার একটা মেয়ে। একটা মেয়ে? আচ্ছা, আমরা জানি যে আপনি এই গাজীপুর জেলা থেকে এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলেন যে এই সমস্যাটা শুরু ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়েছিল? 2-3 বছর আগে শুরু হয়েছিল। এতদিন আমি মাঝখান দিয়ে ডাক্তার দেখাইছিলাম, তো হসপিটালে যাওয়ার পরে ওনারা এমআরআই করার পরে বলছে যে এটা অপারেশন, দ্রুত অপারেশন করতে হবে, তা না হইলে পঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো আমি ওইটা করাই না, আমি গুগলে সার্চ দিয়ে স্যারের এই ঠিকানা, এখানে ট্রিটমেন্ট সব কিছু মিলাইয়া ভালো লাগছে, এই জন্য আমরা স্যারের সাথে যোগাযোগ করে এই জায়গায় আসছি। আর আসার আমাদের মানে খুবই সফল হয়েছে। আর আমি তো আসি প্রায় 16-17 দিন, এর মধ্যে আমার চোখের সামনে অনেক যারা ছিল অনেক খারাপ পর্যায়ে ছিল তারা ভালো হইয়া রিলিজ নিয়ে চলে গেছে। আচ্ছা মা, আপনি যেটা বলেছেন গত 3-4 বছর আগে থেকে আপনার এই সমস্যাটা প্রথম শুরু, প্রথম কোনো দুর্ঘটনা বা কিছু কি ঘটেছিল? প্রথম আমি ঘরের মধ্যে রোজার মাস ছিল, ইফতারি করার পরে একটু পানি পড়ছে, ওইটা মুছতে যাইয়া মানে স্লিপ খাইয়া শুধু বসে পড়ছিলাম। আচ্ছা, কিন্তু তখন কোনো ব্যথা বা কিছু অনুভব করেন? তখন কোনো ব্যথা লাগে না, কোমরে একটা টান লেগেছিল, ফট করে উঠেছিল, কিন্তু ওরকম কোনো ব্যথা বা ওরকম কোনো কিছু না। এটা ঠিক 1 বছর পর থেকে আপনি আবার হঠাৎ করে বুঝতে পারেন এরকম অবস্থা? আচ্ছা, 1 বছর পরে কি প্রথম শুরুটা কি দিয়ে হয়েছিল? প্রথম শুরুটা রাতে শুয়েছি, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে, সকালে আর উঠতে পারি না, উঠতে পারি না, অনেক ব্যথা, প্রচন্ড ব্যথা। তো আমার সায়া বাবা কান্না মানে দৌড়া উঠাইছে, উঠানোর পরে বসতে পারি না। আচ্ছা, যে মানুষটা সুস্থ মানুষ রাতে ঘুমাতে গিয়েছেন সেই মানুষটা সকালবেলা দেখছেন বসতে পারি না, আর মনে হয়েছে যে এই সব
মানে রোগ মাংসগুলো একদম কিচ্ছা ধরে রাখছে, টয়লেটে যাইতে পারি না, মানে একটাই তো মানে একটা পাড়াও দিতে পারি না নিচে, আবার ওইভাবে সহায় দিছে। দেওয়ার পরে তখন আমরা স্যারের ঠিকানা আমরা জানতাম না, আর এই ধরনের চিকিৎসা যে আছে তাও হঠাৎ করে তো আসলে ঘটনাটা তখন কি করেছিলেন? তখন আমি ডাক্তারের কাছে গেছি, এলাকার কোন ডক্টরের কাছে, এলাকা গাজীপুরে, ওই গাজীপুরে উনি বলছে এমআরআই করায় নিয়ে আসেন, হ্যাঁ দেখি কি হয়েছে আগে সমস্যাটা দেখি। তো উনি দেখার পরে বলছে তাড়াতাড়ি আজকে বর্তমান আজকে অপারেশন করাবো। আচ্ছা, তারপরে আমি এটা শুনে কিছুটা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্যই ভয় পাইছি, আত্মীয় স্বজন আছে তাদের কাছে অত একটু জিজ্ঞেস করা লাগে যে এই রুগীর অপারেশনটা সাকসেসফুলের হার কত, এটা অত একটু বোঝা দরকার আছে। এই জন্য আমি বাসায় চললাম, সবার সাথে যোগাযোগ করলাম, সফলতার হার একেবারে নাই বললেই চলে। যারা অপারেশন করে তারাও দেখি আবার ফিজিওথেরাপিতে আসে, অনেকে আসে, অনেক রোগী আছেন যারা অপারেশন করেছেন হয়তো জানতেন না যে অপারেশন ছাড়া যে ভালো হওয়া সম্ভব, ভালো হওয়া সম্ভব এটা তারা জানেন না, এখনো জানে না অনেক মানুষ। আচ্ছা ম্যাম, যখন আপনি দেখলেন যে প্রচন্ড কোমর ব্যথার জন্য আপনি ডক্টরের কাছে গেলেন এবং উনি আপনাকে অপারেশন সাজেস্ট করলো, কিন্তু আপনারা অপারেশন থেকে একটু সরে আসলেন যে একটু দেখি বুঝার চেষ্টা করি জানার চেষ্টা করি, হাতে আপনি যেটা বলেছেন যে হাত ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিল, হাত নাড়তে পারছিলেন না, সেটা কতদিন আগে থেকে? সেটা বেশি দিন না, সেটা আর অনেক পরে, অনেক হাসপাতালে আসার পরে। তো যখন আপনারা হসপিটাল থেকে চলে আসলেন, আপনি কি যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে, খারাপের কোনো সীমানা নাই, দিন রাত্রি চব্বিশ ঘন্টায় একটা ব্যথা, চব্বিশ ঘন্টা ব্যথা, এর মধ্যে খাওয়া নাই, ঘুম নাই, মানে এমন হয়েছে শেষ পর্যন্ত আমি তো কোনো ইঞ্জেকশন কি নাই, ব্যথা দশটা মিনিট আমার ব্যথাটা একটু কমতো, আমি খাওয়ার দরকার না, একটু ঘুম দিয়ে একটু শান্তি পাইতাম, একটু শান্তিতে ঘুমানোর জন্য। কিন্তু এখানে আসার পরে তো আমার ঘুম হয়েছে, খাওয়া হয়েছে, সবই করতেছি আল্লাহর রহমতে। আচ্ছা, আমরা এই জায়গাটা একটু পরে আসবো, তখন কি করলেন যখন দেখছেন যে এরকম অস্থিরতা, ব্যথা পাচ্ছেন না, সহ্য করতে পারছেন না, দিন রাত চব্বিশ ঘন্টা ব্যথা, তখন কি অন্য কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? অন্য কোনো ডক্টর, ওই ডক্টর ওই যে ওষুধগুলো দিয়েছিল এগুলো খাইছি, কাজ হয় নাই, এই ব্যথা নিয়ে ওই স্যারের খোঁজ করা শুরু করছি। মানে তখন অল্টারনেট খোঁজ নেওয়া শুরু করলেন, আর কি ধরনের চিকিৎসা আছে? ব্যথা ছাড়া আর অপারেশন ছাড়া কিভাবে এটা থেকে আমরা মুক্তি পাবো পরবর্তী স্বাভাবিক জীবনে? কিছু তো একটু স্যারের ট্রিটমেন্ট সাজেশন মতো আগে যেমন বাড়ি জিনিস আগলাইতে পারছি, এখন তো আর ওইটা সম্ভব হচ্ছে না, সম্ভব হচ্ছে না, করবো না আমরা নিজেরা, যেই কষ্ট থেকে আল্লাহ উঠাইছে এটা করতে হচ্ছে। স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? আমরা নেটওয়ার্ক ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানছি। আচ্ছা, যখন দেখছেন যে এত খারাপ অবস্থা, দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থা, যে কি করবেন, কোথায় গেলে ভালো চিকিৎসা পাবেন, তখন আমি নিজে ওই গুগলে সার্চ দিছি যে অপারেশন বিহীন কি চিকিৎসা আছে। তো আমার সাহেব আর আমি বৈশা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবিউল্লাহ স্যারের কাছে যাব। আচ্ছা, এবং সেই অনুযায়ী সরাসরি স্যারের কাছে চলে আসলেন। এবং এর পর্যায়ে আপনার যখন প্রথম আপনাকে পেয়েছিলাম, আমরা দেখেছি যে আপনি যে হুইল চেয়ারে বসে থাকবেন, আপনি সেরকম অবস্থাতে আপনি ছিলেন না, যে বসাও সম্ভব হচ্ছিল না, প্রচন্ড যন্ত্রণায় কাটাচ্ছেন, একটা হাত আপনি নাড়তে করতে পারছেন না। আমি বাসা থেকে প্রাইভেট কার ভাড়া করে পিছনে সিটে শুয়ে এক সাইডে কাইতে অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে আমি আসছি। আচ্ছা, মানে উঠার কোনো শক্তি ছিল না। এবং একটা সময় যখন স্যার প্রথম দেখলেন আপনাকে, কি বলেছিলেন? আপনার কাছে কতটা জটিল একটা জিনিস, যেখানে অপারেশনের কথা বলেছে, কত মানে যে মানুষটা নড়াচড়া করতে পারছেন না, অথচ তাকে দেখে স্যার হাসছেন, হাসছেন, আমার ভিতরে গেছি পরে হুইল চেয়ার বসতে পারতাছি না, তো উপাস করতে স্যার একটা কি হয়েছে ব্যথা, ওকে দিই স্যার তো সেটা যান তারপরে যখন সিটে আসলাম, চিকিৎসা চলতেছে, আর অন্য অন্য মানুষও বললো যে এনে আসলে আল্লাহর রহমতে ব্যথা নিয়ে কেউ জানে, সামান্য একটু থাকবো স্যারে ওষুধ দিয়ে দেয় সাজেশন দেয়, এটা তো থাকবি কিছুটা, পরবর্তীতে আস্তে আস্তে এটা শেষ হয়ে যায় এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ট্রিটমেন্ট শুরু হয়ে গেল এবং একটা সময় দেখতে পেলেন যে আপনার সেই চীনা পরিচিত সার্বক্ষণিক ব্যথা, সেটা আর নেই, হাঁটাচলা করতে পারছেন কারো সাহায্য ছাড়াই, এবং ঘুমাতে পারছেন ব্যথা মুক্ত ভাবে। অবশ্যই, এই যে দীর্ঘদিন পর শান্তিতে ঘুমাতে পেরেছেন, কেমন লাগছে? অনেক অনেক শান্তি,
আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবারই যার যত এই ধরনের ব্যথা আছে তারা যেন অপারেশনে না গিয়া এই ধরনের ট্রিটমেন্টে আসে, তারা যেন সুস্থ হয়। আপনার আশপাশে তো আরো রোগীরা ছিল, তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে? সবাই আলহামদুলিল্লাহ ভালোর দিকে, খারাপ মনে বা কষ্ট নিয়ে ভারাক্রান্ত হৃদয় কেউ ফেরত যাচ্ছেন না। কেউ, আমি হাসপাতালে আসার পরে কেউ এইভাবে যায় না, সবাই বলছে, আমারও বলছে, আমি তো তিন দিন পরে আমার ইঞ্জেকশন দিল না জ্বর আসা পরে, তিন দিন তো আর মনে করেন ওই ইয়াগুলা জ্বরের জন্য করতে পারি নাই। তো আমি মনে মনে বললাম কি ভালো হবো না, আশেপাশে সবাই বলছে কয়েকশো বার ভালো হইবেন। এই যে একটা ভরসা, এই যে একটা নিশ্চয়তা, অসংখ্য দর্শক আছেন, ভালোবাসার দর্শক গুলো আমাদের, হয়তো আপনার দিকে একটা সময় আপনি তাদেরকে দেখেছেন, আজকে তারা আপনাকে দেখছেন, আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো যে আপনারা এখানে আসবেন, আইসা সেবা নিবেন, এখানে খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন, ডাক্তার সিস্টার থেরাপিস্ট যারা আছে সবাই অত্যন্ত ভালো, এটা বলার মতো আর না। আমি তো নিজে থাকতে দেখে গেলাম, আপনারাও আসবেন, ব্যথামুক্ত হওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। দর্শক, দিন শেষে এটাই আমাদের প্রাপ্তি, যখন একজন ব্যথাক্রান্ত মানুষ যখন বলেন উনি সুস্থ আছেন, ব্যথামুক্ত একটা জীবন আছে, যে মানুষটা দেখেন ব্যথার যন্ত্রণা একটা সময়ে বলতে বাধ্য হয়েছে যে দশটা মিনিটের জন্য এমন কোনো ওষুধ নেই যে আমি একটু ঘুমাতে পারি, চিন্তা করুন তো, দিনের পর দিন ঘুমাতে পারছেন না, ব্যথার জন্য কোনো কাজ করতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না, কত কষ্টকর একটা জীবন। সেই জীবনটা থেকে যখন মানুষ মুক্তি পায়, আশার আলো দেখতে পায়, এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কী আছে মানুষের জীবনে? দর্শক, ভালো হয়ে বাঁচার জন্য আমাদের জন্ম, অসুস্থ হয়ে থাকার জন্য না। অবশ্যই চিকিৎসা আছে, যত রকম ব্যথা আছে, স্ট্রোকজনিত সমস্যা আছে, একবার আমাদেরকে চেষ্টা করতে দিন, ইনশাল্লাহ আমরা পারব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।